চলমান বন্যায় শেরপুরেও কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে জেলায় ক্ষতিগ্রস্ত ছত্রিশ হাজার একশো পঁচাত্তর হেক্টর জমির ফসল যার মধ্যে বেশিরভাগই রোপা আমন ধান ও শীতকালীন সবজি প্রাথমিকভাবে পাঁচশো কোটি টাকা ক্ষতির কথা বলছে কৃষি বিভাগ এ বিষয়ে জানিয়েছে শেরপুরের নালিতাবাড়ি থেকে সহকর্মী জাহিদুল খান সৌরভ শেরপুরে টানা বর্ষণ এবং পাহাড় থেকে নেমে মাসে যে সৃষ্ট আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু আজকে অনেকটা উন্নতি আমরা খেয়াল করেছি জেলা কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে এই সৃষ্ট বন্যায় শেরপুরের নকলা নালিতাবাড়ি এবং ঝিনাইকাতি উপজেলার বেশ ক্ষতি হচ্ছে যেখানে ছত্রিশ হাজার একশো পঁচাত্তর হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে ছিল রোপা আমন ধান এবং শীতকালীন আগাম সবজি তো কৃষি বিভাগের তথ্য অনুযায়ী আমরা আরও জানতে পেরেছি যে এই বছর প্রায় দুই লাখ নব্বই হাজার মেট্রিক টন খাদ্য মাত্রার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিল সেখানে কিন্তু এই পর্যন্ত এই বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে এক লাখ বাষট্টি হাজার মেট্রিক টন মতো খাদ্যশস্য এছাড়া আরেকটা বিষয় যদি আমি জানাই সেটি হচ্ছে যে এই পর্যন্ত প্রায় এক হাজার তিনশো মাছের ঘের কিন্তু ভেসে যাওয়ায় প্রায় সত্তর কোটি টাকার মতো ক্ষতি হয়েছে তো এই ছিল শেরপুর থেকে আমার কাছে এই সর্বশেষ তথ্য